হ্যাঁ, তোমার নাম? আমার নাম শুভঙ্কর দত্ত। আচ্ছা শুভঙ্কর, তোমার মিসেলেনিয়াসের ইন্টারভিউ কবে ছিল? 8ই জানুয়ারি আচ্ছা 18ই জানুয়ারি। তোমার বোর্ড নাম্বার কত? বোট নাম্বার 2 আর তোমার দিন শিফট কজন 1। অ্যাবসেন্ট ছিল? Shift 1। কতজন হ্যাঁ, অ্যাবসেন্ট ছিল? 4-5 জনের মতো অ্যাবসেন্ট ছিল। 4-5 জন অ্যাবসেন্ট ছিল। আচ্ছা, তোমার ইন্টারভিউটা একটু খুব সংক্ষেপে বলো। আমি প্রথমে ইন্টারভিউ রুমে প্রবেশ করলাম। প্রবেশ করার মানে অনুমতি নিয়ে প্রবেশ করেছি। প্রবেশ করার পরে চেয়ারম্যান স্যার যিনি ছিলেন এবং বোর্ডের অন্যান্য মেম্বারের দিকে আমি তাকিয়ে তাদের গুড মর্নিং উইশ করলাম এবং তাদের কাছে পারমিশন ছিলাম যে আমি বসতে পারি কি। তখন তারা বললেন যে আচ্ছা বস। আমি তখন বসলাম। বসার পরে কিছু সময় বাদে আমাকে প্রশ্ন করলো যে নিজের সম্বন্ধে বলতে, ইংলিশে বলেছিল ইন্ট্রোডিউস ইয়োরসেলফ। আমি বললাম। তারপরে আমাকে ধরা হলো যে আমি যেহেতু উত্তর চব্বিশ পরগনা জেলা থেকে এসেছি, সেহেতু উত্তর চব্বিশ পরগনার সাহিত্যিকের নাম বলতে বললেন। আমি কয়েকজন সাহিত্যিকের নাম বললাম। তারপরে তাদের লেখা কতগুলো বইয়ের নাম বললেন, যেমন বঙ্কিমচন্দ্র চট্টোপাধ্যায়ের কথা আমি বলেছিলাম, সেই জন্য আনন্দমঠ কার লেখা সেই সূত্র ধরে ধরে ধরেছিল এবং তৎকালীন যে স্বাধীনতা সংগ্রামের যে কথাটা উল্লেখ আছে আনন্দমঠে সেই সম্বন্ধে বলতে বলেছিলেন, আমি বলেছি। তারপরে আমাকে প্রশ্ন করা হলো যে স্বাধীনতার আগে ভারতবর্ষের এমন কয়েকটি শিল্পের নাম বলো। আমি উত্তরগুলো দিলাম। তারপরে আমাকে ধরলো যে কতগুলো ইউটি আছে এবং কতগুলো স্টেট আছে। আমি বললাম। বলার পরে ইউটিগুলোর নাম বলতে বলল। তারপরে আমাকে ধরা হলো যে এবার মানে ওই শর্ট কোশ্চেনগুলো ধরা হলো যে আমাকে ধরেছিল পশ্চিমবঙ্গের প্রথম রাজ্যপাল এবং মুখ্যমন্ত্রীর নাম কি, এবং আমি যেখানে থাকি, আমি যেহেতু পঞ্চায়েত এলাকায় থাকি, সেহেতু আমার আমার বিডিওর নাম কি, ব্লক যে ব্লকে থাকি সেই ব্লকে বিডিওর নাম জিজ্ঞাসা করা হয়েছিল এবং ডিএম এর নাম, এসপির নাম জিজ্ঞাসা করা হয়েছিল। তারপরে এবার চেয়ারম্যান স্যার তেনার পাশে যিনি ছিলেন স্যার তাকে তেনাকে দিলেন প্রশ্ন করতে বললেন। তখন তিনি প্রশ্ন করলেন যে উত্তরবঙ্গের কতগুলো জেলার নাম বলো। আমি বললাম। তারপরে আমাকে যে মানে ইউটিগুলোর নাম বলা হয়েছিল সেই সময় আমি একটা ইউটির নাম একটু ভুল করে ভুল বলে ফেলেছিলাম, সেটা হচ্ছে গোয়া বলে ফেলেছিলাম। তা সেই কারণে মানে আরো 4-5টা ইউটির নাম বলার পরে তখন ওই স্যার আমাকে আরো নতুন ভালোভাবে ওই 8টা ইউটি সম্বন্ধে বলতে বললো। আমি সেটা বললাম। তারপরে আমাকে বলছে যে ভারতবর্ষের উত্তর পশ্চিম দিকে কোন কোন রাজ্যগুলো আছে এবং তাদের রাজধানীগুলো আমাকে ধরা হয়েছিল। উনি এই 3টে প্রশ্ন করার পরে পাশে আরেকজন ম্যাডাম ছিলেন তাকে প্রশ্ন করতে বললেন এবং ম্যাডাম আমাকে প্রশ্ন করলেন যে এতদিন যাবৎ পশ্চিমবঙ্গের কোন কোন জেলা বিভক্ত হয়েছে এবং কত সালে সেই জেলাগুলো সম্বন্ধে আমাকে ধরা হলো। আর ম্যাডাম আমাকে একটা প্রশ্ন করলেন। তারপরে আবার আমার চেয়ারম্যান স্যারের কাছে গেলেন। চেয়ারম্যান স্যার এবার আমাকে প্রশ্ন করলেন যে পশ্চিমবঙ্গের কয়েকটি প্রকল্পের নাম বলো এবং আমি বললাম, এবং সেই সময় আমি যুবশ্রী প্রকল্পের কথা উল্লেখ করেছিলাম এবং যুবশ্রী প্রকল্পের কথা উল্লেখ করায় চেয়ারম্যান স্যার আমাকে যুবশ্রী প্রকল্প সম্বন্ধে বলতে বললেন। আমি বললাম। বলার পরে চেয়ারম্যান স্যার বললেন ঠিক আছে তোমার ইন্টারভিউ হয়েছে। তখন আমি হ্যাভ এ নাইস ডে এবং থ্যাংক ইউ বলে আমি আমার এইভাবে ইন্টারভিউটা শেষ হলো। ঠিক আছে, থ্যাংক ইউ শুভঙ্কর।
তোমার এক্সপিরিয়েন্সটা শেয়ার করার জন্য। আশা করছি তোমার ইন্টারভিউ খুবই ভালো হয়েছে এবং তুমি যে উত্তরগুলো দিয়েছো সেগুলো ঠিকই আছে। তো তোমার যেহেতু তোমার সাথে আমার আগে কথা হয়েছে, তো তুমি পরবর্তী প্রতিযোগী যারা আচ্ছা, রয়েছে। আমার আমার একটা জিজ্ঞাসা করার ছিল, হুম বলো। বলছি যে মানে আমি ওই ইউটিউবে যে বলার ক্ষেত্রে যে ভুলটা করেছিলাম, মানে গোয়া বলে ফেলেছিলাম, ওকে থেকে নেগেটিভ এর কোনো চান্স আছে? দেখো, কোনো ক্যান্ডিডেটই সব প্রশ্নের উত্তর সঠিক দিতে পারে না, না, কারণ আমার আমার যেটা মনে হয়েছিল যে এই ইন্টারভিউটা সম্পূর্ণরূপে পার্সোনালি টেস্ট, এটা এটা কিভাবে নিজে মানে ওনরা যেটা দেখে যে আই কন্টাক্টটা ঠিক আছে কিনা এইগুলো দেখি, প্রশ্নের উপর কি তেমন নির্ভর করে ইন্টারভিউটা? দেখো, অবশ্যই একটা প্রশ্ন যদি করা হয়, সেখানে যদি কোনো ভুল উত্তর দেওয়া হয়, সেটা ভুল উত্তর দেওয়া মানে কি, তুমি ভুল ইনফরমেশন দিলে। এবং ভুল আমি পরে সেটা ঠিক করে দিয়েছিলাম, পরে যখন স্যার অন্য স্যার জিজ্ঞাসা করেছিল সেই সময় আমি 8টা ইউটির নামে বলেছিলাম। এবার এবার তোমার বিষয়টা হচ্ছে, ধরো তুমি উত্তরগুলো ঠিক করেছো, রেকটিফাই করেছো, সবই ঠিক আছে, কিন্তু যখন প্রথমে টাইমে তুমি ভুল বলেছো, তখন হয়তো ওনাদের মনে হতে পারে যে তুমি নেগেটিভ বা ভুল ইনফরমেশন দিচ্ছ, কিন্তু পরে যেহেতু রেকটিফাই করে দিয়েছো, খুব একটা অসুবিধা হবে না। মেন যে জিনিসটা ওনারা লক্ষ্য করেন সেটা হচ্ছে, তুমি যখন উত্তরটা দিচ্ছ, তখন ভুল দেওয়ার পরে তোমার মধ্যে এক্সপ্রেশন কিভাবে চেঞ্জ হচ্ছে, বা তোমার মধ্যে কি জিনিসগুলো হচ্ছে, মানে কোনো রিয়াকশন হচ্ছে, মানে তুমি নেগেটিভ হয়ে যাচ্ছ, নাকি তোমার মধ্যে কোনো নার্ভাসনেস আসছে, সেই জিনিসগুলো লক্ষ্য করা হয়। ঠিক আছে, তো আমার মনে হয় তোমার ইন্টারভিউ খুব ভালোই হয়েছে, তোমার চিন্তা করার কোনো কারণ নেই। ঠিক আছে।